বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো फ्रेंड्स আজকে দুটি গুরুত্বপূর্ণ অফার আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমটি যেটা শেয়ার করব সেটা হচ্ছে তাবি এনএফটি এটা হচ্ছে ব্রিজ ওয়েব 2 ওয়েব 3 গেম প্লে এনএফটি এটার মাধ্যমে হচ্ছে ওয়েব 2 এবং ওয়েব 3 ভার্সনের মধ্যে ব্রিজিং করা হয় এবং এটা অনেক বড় একটা প্রজেক্ট সেটা আপনারা যদি তাদের ওয়েবসাইট এবং তাদের টুইটার পাশাপাশি তাদের ডিসকর্ড যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন সো বর্তমানে কিন্তু তাবি এনএফটি এটা কিন্তু আপনাদেরকে ফ্রিতে এখানে অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছে এবং বর্তমানে তাদের ফ্রিতে যে এনএফটিগুলো দিচ্ছে সেটা যদি আপনি কালেক্ট করেন যখন তারা মেইনেট পাবলিক ভার্সন যখন লঞ্চ করবে তখন সেই এনএফটিগুলো আপনি মার্কেট প্লেসে সেল করে দিতে পারবেন এবং পরবর্তীতে তারা এখানে তাদের নিজস্ব কয়েনে নিয়ে আসবে সো এখানে বর্তমানে কিন্তু ফ্রি অ্যাক্সেস পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি তাদের টুইটার ফলোয়ার দেখতে পাচ্ছেন 6,12,000 টুইটার ফলোয়ার তাদের দেখতে পাচ্ছেন অনেক হিউজ একটা প্রজেক্ট এবং তাদের যদি ডিসকর্ড একটু চলে যায় তাহলে ডিসকর্ডটা আমি আপনাদেরকে দেখাতে পারবো তাদের ডিসকর্ডে অলমোস্ট আমি দেখেছি প্রায় 6,00,000 প্লাস মেম্বার তাদের ডিসকর্ডে জয়েন রয়েছে সো অনেক বড় একটা প্রজেক্ট এবং বাইন্যান্স ল্যাব অলরেডি এখানে $11 মিলিয়ন কিন্তু এখানে ইনভেস্ট করেছে সো আমি যদি তাদের ডিসকর্ডে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে মোটামুটি অনেক পার্সন এখানে জয়েন করেছে এবং অনেক বড় টিম রয়েছে অনেকেরই এখানে দেখতে পাচ্ছেন টোটাল মেম্বার 6,02,000 সো সেম হচ্ছে আপনার সুই নেটওয়ার্ক তারপর হচ্ছে আরবিট্রামে যারা জয়েন করেছেন আরখামে যারা জয়েন করেছেন সেম প্রজেক্টই হচ্ছে এই তাবি এনএফটি এটা হচ্ছে মূলত তারা এনএফটি মার্কেট প্লেসটা নিয়ে এসেছে এবং পরবর্তীতে হয়তো তারা নিজস্ব কয়েন নিয়ে আসবে তাবি কয়েন সেটা এখনও আসলে তারা স্পেসিফিকভাবে সেটা বলেনি সো বর্তমানে আর্লি অ্যাক্সেসে যারা জয়েন করবে তারাই কিন্তু এখানে পজিশনে থাকবে সো এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে বয় তার কালেক্ট করছে এবং দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লেসকা ডট ইথোরিয়াম উনি কিন্তু পোস্ট করেছে যে ম্যাসিভ কনফার্ম এয়ারড্রপ আই মিসড আউট আরখাম এয়ারড্রপ হিয়ার ইজ অ্যানাদার অপরচুনিটি ফর ইউ সো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে তাদের নিজস্ব কয়েন আসবে এখানে দেখবে ব্যাকেট বাই বাইন্যান্স অ্যান্ড অ্যানিমোকা দিস প্রজেক্ট ক্যান রেওয়ার্ড আস উইথ দ্য হিউজ ব্যাক সো বুঝতে পারছেন যে এখানে আসলে আপনি যদি জয়েন করেন বর্তমানে আপনি এখান থেকে হিউজ একটা প্রফিট পেতে পারবেন সো আমি আগে আপনাদেরকে সরাসরি চলে যাচ্ছি এখানে আপনারা কীভাবে জয়েন করবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দিব তার পরবর্তীতে হচ্ছে সেকেন্ড যে এয়ারড্রপ রয়েছে সেটা নিয়ে কথা বলবো সো দেখতে পাচ্ছেন তাদের টুইটারে আসলে আপনারা দেখতে পারবেন অনেক বড় বড় যারা ওকেএক্স ভেঞ্চার এখানে ইনভেস্ট করেছে দেখতে পাচ্ছেন ওকেএক্স ভেঞ্চার তারপরে হচ্ছে আরও বড় বড় যারা টুইটার ইনফ্লুয়েন্সার রয়েছে তারাও কিন্তু এখানে ইনভলভ রয়েছে সো কীভাবে জয়েন করবেন সেটা দেখে দিচ্ছি খুবই সহজ প্রসেস শুধুমাত্র এখানে জয়েন করার জন্য আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে এবং আপনার মেটামাস্ক ওয়ালেট লাগবে আর টুইটার অ্যাকাউন্ট তো সবারই এটা রয়েছে টুইটার অ্যাকাউন্ট না থাকলে টুইটার অ্যাকাউন্টটা করে নেবেন ডেসক্রিপশনে আমি যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি হচ্ছে তাবির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পর আমাদের কুইস্টগুলো কমপ্লিট করতে হবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো কি ওই এক্সটেনশনের মাধ্যমে ট্রাই করবেন অথবা হচ্ছে আপনার যে ট্রাস্ট ওয়ালেটের ড্যাপস ব্রাউজার থেকে আপনি জয়েন করতে পারেন এখানে আমাদের বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্কের মাধ্যমে এখানে কাজটা করতে হবে সো আপনাদের কি ওই ব্রাউজারের মাধ্যমে করলে সবচেয়ে বেশি বেটার হবে খুব সবচেয়ে স্মুথলি কাজ করে কি ওই ব্রাউজার মেটামাস এক্সটেনশনের মাধ্যমে সো আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন এরকম ইন্টারফেসে চলে আসবেন আসার পর হচ্ছে এখানে যে প্রথম যে স্টেপ 1 সেলর কোয়েস্ট যে অপশনটা হচ্ছে আপনার সিম্পলি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর হচ্ছে আপনাদেরকে সরাসরি হচ্ছে সেলার কোয়েস্ট এই পেজটাতে নিয়ে আসবে আশা করছি এখানে খুব যে সহজ কাজগুলো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপনার যে কিউই এক্সটেনশনে যে মেটামাস থাকুক অথবা আপনি যদি ট্রাস্ট ওয়ালের মাধ্যমে করতে চান ট্রাস্ট ওয়ালটা আপনি এখানে কানেক্ট করে নেবেন বাইন্যান্স স্মার্ট চেইন আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গেট ইউর ওয়ালেট রেডি প্রথম আপনি এটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বাইন্যান্স স্মার্ট চেইন অথবা মেটামাস বলেন ট্রাস্ট ওয়ালে বলেন সেটা আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিসকর্ড আপনার ডিসকর্ডটা এখানে কানেক্ট করে নেবেন আপ সবারই কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জয়েন আওয়ার এক্সপ্যান্ডিং ডিসকর্ড অ্যান্ড অ্যাকাউন্ট টু দ্য বয়জার রোল সো এটাতে সবাই মিস করেছেন যে কীভাবে বয়জার রোলটা নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার যখন এখানে জয়েন নাও একটা অপশন থাকবে জয়েন নাওতে ক্লিক করলে আপনারা সরাসরি টুইটারে ডিসকর্ডে চলে যাবেন ডিসকর্ডে যাওয়ার পর হচ্ছে সো ফ্রেন্ড ডিসকর্ডে আসার পর হচ্ছে আপনাদেরকে প্রথম হচ্ছে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য সেখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই সেকশন রয়েছে ভেরিফাইতে চলে আসবেন আসার পর হচ্ছে এখানে প্রথমে হচ্ছে আপনার বাংলাদেশের যে ফ্ল্যাগটা রয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি 13,399 জন এখানে জয়েন করেছে 13,999 এখানে জয়েন করেছে আপনি জাস্ট বাংলাদেশের ফ্ল্যাগটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট বয়জার্স একটা অপশন রয়েছে আপনি এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিয়ে আপনাকে বয়জার রুলটা নিতে হবে তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিচে যে অ্যারো চিহ্নটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আমাদের ভেরিফাইটা এখানে মোটামুটি কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন ইউ আর নট র্যাঙ্কেড ইয়েট সরি এটা আমাদের এখানে ভেরিফাই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর আরেকটা কাজ আপনাদের করতে হবে অনেকেরই ভেরিফাইটা হতে একটু সমস্যা হচ্ছে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন যে গেট বয়জার রুল আরেকটা সেকশন
অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, গেট বয়জার রুল, আপনি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে আপনি এখানেও ঠিক সেমভাবে দেখতে পাচ্ছেন গেট বয়জার রুল যে সেকশনটা রয়েছে উপরে, প্রথম হচ্ছে বাংলাদেশের যে প্লাগটা রয়েছে এটা সিলেক্ট করে দেবেন, এখানে গেট বয়জার রুল এটার উপরে ক্লিক করে দেবেন। এটা বয়জারে ক্লিক করার পর হচ্ছে আপনার যখন এখানে রুলটা আপনাকে অটোমেটিকলি দিয়ে দিবে, দেওয়ার পর হচ্ছে এখানে আপনার জন্য এই জেনারেল সেকশনটা ওপেন হয়ে যাবে, গুড মর্নিং, গুড নুন, হাই এই সেকশনটা ওপেন হয়ে যাবে। এবং একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জন্য কিন্তু এখানে অলরেডি রুম খোলা হয়েছে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের জন্য এখানে রুম রয়েছে। সো আপনি চাইলে এখানে বাংলাতেও বাংলা বেঙ্গলি যারা কমিউনিটি রয়েছে তাদের সাথে চ্যাট করতে পারবেন। সো এবার আসি আমাদের পরবর্তী কাজ কী সেটা করতে হবে। আমরা যখন বয়জার রুল এখান থেকে নিয়ে নেব, বয়জার রুল নেওয়ার পর হচ্ছে আমরা আমাদের ডিফারেন্ট বয়জার রুল নেওয়ার পর হচ্ছে আপনি হচ্ছে তাবি ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর হচ্ছে এখানে চেক নাও একটা সেকশন থাকবে, চেক নাওতে ক্লিক করলে আপনারা চেক হয়ে যাবে। তারপর হচ্ছে কানেক্ট টুইটার, এখানে ক্লিক করে জয়েন নাওতে ক্লিক করে টুইটারের সাথে কানেক্ট করে নেবেন। টুইটার কানেক্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফলো তাবি, তাবিকে ফলো করে দেবেন এবং হচ্ছে ব্রডকাস্ট ইউর জার্নি টু ইউর ম্যাট, এখানেই এসে আপনাকে একটা এনএফটি ক্লেম করতে হবে। সো এই টাস্কগুলো কমপ্লিট করার পর হচ্ছে এখানে আপনার জন্য এনএফটিটা ক্লেম সেকশনটা চলে আসবে, এখানে ক্লেম লেখা থাকবে, আপনাকে এনএফটিটা ক্লেম করে নিতে হবে। এই এনএফটিটা ক্লেম করার জন্য হচ্ছে আপনাকে 12 সেন্ট প্রয়োজন হবে, 12 সেন্টের বিএনবি লাগবে আপনার এখানে ওয়ালেটে, আপনাকে 12 সেন্টের বিএনবি আপনি রাখবেন। আপনারা জানেন যে বিএনবি $2 হলে আপনি ডিপোজিট করা যায়। সো আপনি $2-3 বিএনবি আপনি এখানে ডিপোজিট করে আপনি এনএফটিটা ক্রয় করে আবার এখান থেকে উইথড্রো করে আপনি ওয়ালেটে নিয়ে নেন, কোনো রকম সমস্যা হবে না। সো 12 সেন্ট আপনার লাগবে এনএফটিটা ক্লেম করার জন্য। সো এনএফটিটা ক্লেম করার জন্য করার হচ্ছে আপনাদের আরেকটা টাস্ক আপনারা চাইলে করতে পারেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য হচ্ছে এইখানে আপনারা হচ্ছে 3 নম্বর যে দেখতে পাচ্ছেন রেডিট কুইস্ট একটা সেকশন রয়েছে, এখানেও আপনাকে আপনার যদি রেডিট অ্যাকাউন্ট থাকে, রেডিট অ্যাকাউন্ট আপনার যেটা সোশ্যাল মিডিয়া, আপনি এখানে যদি আপনার রেডিট অ্যাকাউন্ট থাকে সেটা কানেক্ট করে নেবেন। যদি রেডিট অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনি যেটা করতে হবে, আপনি রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর হচ্ছে এর সাথে কানেক্ট করে এখানে একটা এনএফটি রয়েছে, এটাও 12 সেন্টে লাগবে এনএফটিটা ক্লেম করতে। আপনি চাইলে এটা ক্লেম করে নিতে পারেন, এটা ক্লেম না করলে কোনো সমস্যা নেই। বাট আপনার কাছে যদি এনএফটিটা যদি বিএনবি থাকে পর্যন্ত করি তাহলে আপনি এনএফটিটা ক্লেম করে নেবেন, এটাও 12 সেন্ট আপনার প্রয়োজন হবে। ওকে, তার পরবর্তীতে কাজ হচ্ছে এখানে আপনি রেফার করতে পারেন। স্টেপ টুতে রয়েছে ইনভাইট কুইস্ট, ইনভাইট কুইস্ট আপনি এখানে রেফার করতে পারেন। প্রত্যেকটা রেফার জন্য আপনি একটা ড্রাগন এগস দিবে, যেটা হচ্ছে পরবর্তীতে এটার প্রাইস হলে আমরা এটা সেল করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি 8টা ড্রাগন এগস আমি কালেক্ট করেছি। ওকে, সো এই হচ্ছে এই এটার প্রসেসটা। এবং আবার হচ্ছে পরবর্তী যদি তাদের টাস্কগুলো আসে, বর্তমান হচ্ছে এই স্টেপটাতে রয়েছে দ্য পোর্ট স্টেপ, পরবর্তী হচ্ছে তাদের দ্য পিরোট আইল্যান্ড, এই স্টেপে যদি আসে এগুলো যদি কোনো টাস্ক এগুলো আমাদের কমপ্লিট করতে হবে সেটা নিয়ে আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দিব। সো এটা হচ্ছে তাবির জয়েন প্রসেস। এবার আসে আপনাদেরকে আরেকটা ওয়েট লিস্ট অফার আপনাদের সাথে শেয়ার করি। নর্মালি হচ্ছে আমি কিন্তু যে কোনো ওয়েট লিস্ট আপনাদের সাথে শেয়ার করবো না, শুধুমাত্র যে সকল ওয়েট লিস্টগুলো থেকে আমরা ইনকাম পাবো সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো। সো এবার যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে MasterDex। MasterDex কিন্তু এই ওয়েট লিস্টটা কিন্তু আমি অলরেডি আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি, আপনারা হয়তো অনেকে জয়েন করেছেন, যারা এখনো জয়েন করেন না জয়েন করে ফেলুন, কীভাবে জয়েন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ডেসক্রিপশন বক্সের সেকেন্ড যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি MasterDex-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর হচ্ছে জয়েন ওয়েট লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, এখানে হচ্ছে ইথারিয়াম অ্যাড্রেস, আপনি আপনার মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটের ইথারিয়াম অ্যাড্রেসটা দিবেন। অবশ্যই ডেক্স অ্যাড্রেস হতে হবে, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের অ্যাড্রেস দিতে হবে, কোনো রকম আপনারা হচ্ছে এক্সচেঞ্জারের অ্যাড্রেস এখানে দিবেন না, আদারওয়াইজ আপনি এখানে থেকে কোনো এয়ারড্রপ পাবেন না। সো অবশ্যই আপনার হচ্ছে ডিসেন্ট্রাল এক্সচেঞ্জ, যেটা হচ্ছে মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট, ইথারিয়াম অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, এখানে হচ্ছে মেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর আপনি জয়েন হোয়াইট লিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক আপনার জিমেইলে 6 ডিজিটের একটা কোড নাম্বার চলে যাবে, সেই কোডটি এনে জাস্ট এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ফ্রেন্ডস, অ্যাকাউন্ট করার পর হচ্ছে আপনি আপনার র্যাঙ্কিং এখানে চেক করতে পারেন এবং আপনি চাইলে এখানে রেফার করে হচ্ছে আপনার এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার রেফার লিঙ্ক রয়েছে, আপনি চাইলে আপনি রেফার করতে পারেন। রেফার করার পর হচ্ছে আপনার এখানে পয়েন্ট দেওয়া হবে, এখান থেকে জাস্ট আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন, কপি করে আপনি যদি শেয়ার করেন তাহলে হচ্ছে আপনাকে পয়েন্ট দেওয়া হবে এবং এই পয়েন্টগুলো পরবর্তীতে কনভার্ট করে হয়তো তারা যে নিজস্ব যে কয়েন নিয়ে আসবে সেটাতে আমরা হয়তো উইথড্রো নিতে পারবো। সো আমি যদি তাদের টুইটারে চলে যাই তাহলে টুইটারে যাওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে এটা ডিটেলসটা একটু দেখানোর চেষ্টা করব। তাদের এখানে দেখতে পাচ্ছেন তাদের টুইটার রয়েছে, এটা হচ্ছে MasterDex ইজ আ ডেফি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। 1 মিনিটের কাজ, আপনি এখানে জয়েন করে ফেলতে পারেন, যেহেতু এখানে কোনো কাজ করতে হচ্ছে না, শুধুমাত্র ওয়েট লিস্টেড হলেই কিন্তু পরবর্তীতে তারা যে অ্যাডাপ্টার নিয়ে আসবে সেই অ্যাডাপ্টার আপনি এলিজিবল হবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হবেন না। সো তাদের সাথে আপডেটেড থাকার জন্য তাদের টুইটারে যুক্ত থাকবেন এবং তাদের ওয়েবসাইটে হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে এবং তাদের হচ্ছে টুইটারের গ্রুপ লিঙ্ক রয়েছে। আপনি চাইলে তাদের এই সকল সোশ্যাল মিডিয়াগুলোর সাথে যুক্ত থাকতে পারেন এবং চাইলে এখানে রেফার করে টিমটা তৈরি করতে পারেন এবং এটা নিয়ে পরবর্তীতে কোনো আপডেট আসার সাথে সাথে আমরা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপে আমরা যুক্ত থাকতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে।
সো फ्रेंड्स এই দুটো ওয়েট লিস্টে সবাই জয়েন হয়ে যান যেখানে কোনো কাজ করতে হচ্ছে না শুধুমাত্র জয়েন হয়ে থাকলে পরবর্তীতে এখান থেকে একটা গিভওয়ে পাওয়া যাবে যেমনটা করে আরবিট্রাম আরখাম এবং সুইনেটর থেকে অনেক অনেক এখান থেকে হিউজ পরিমাণ আর্ন করে নিয়েছে সো আমরা চেষ্টা করি এই সকল ওয়েট লিস্টগুলোতে জয়েন হয়ে থাকার কারণ আরখামে যারা জয়েন করেছে শুধুমাত্র ওয়েট লিস্টেড হয়ে কিন্তু সর্বনিম্ন $200 পর্যন্ত ইনকাম করেছে সর্বনিম্ন এবং রেফার করলে হিউজ পরিমাণ আর্ন করে নিয়েছে যদি রেফার করতে পেরেছে সো আমরা আপাতত জয়েন করে থাকি পরবর্তীতে নিয়ে কোনো আপডেট আসলে অবশ্যই সেটা জানিয়ে দেবো সো ভালো থাকুন সুস্থ থাকুন।